ফিলিস্তিনের গাজা উপত্যকার আল মাগাজি শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 70 ফিলিস্তিনি নিহত হয়েছে। সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি এই বর্বর হামলাকে গণহত্যা হিসেবে উল্লেখ করে বলছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। গেল 7 অক্টোবর থেকে ইসরায়েল হামাস সংঘাতে এ পর্যন্ত নিহত হয়েছেন 20,000-এর বেশি ফিলিস্তিনি। এদিকে বেথেলহামের খ্রিস্টানদের পাশাপাশি পোপ ফ্রান্সিসও বড়দিন উৎসবের এক বার্তায় গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়ে শান্তির ডাক দিয়েছেন।